ঝালকাঠির রাজাপুরে মাহিন্দ্রা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে মাহিন্দ্রার 8 যাত্রী। সোমবার দুপুর 1:30 দিকে উপজেলার পিংরি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত দুই ব্যক্তির একজনের নাম মোহাম্মদ আলতাফ হোসেন ফকির, সে মেহেদীগঞ্জ উপজেলার মৃত মমিন ফকিরের ছেলে। আলতাফ ফকির ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় তার শ্বশুর বাড়ি যাচ্ছিলেন, তবে অপর নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। এই ঘটনায় আহতরা হলো মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ তাওহিদুল ইসলাম, মোহাম্মদ আসিফ, কনিকা, সালমা, তানজিলা, কুলসুম বেগম, সাগরী আক্তার। প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্রা ও ঝালকাঠিগামী একটি ট্রলি পিংড়ি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এই ঘটনায় মাহিন্দ্রায় থাকা আরও 8 যাত্রী আহত হয়। এই ঘটনার পরে সড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় আহত 8 ব্যক্তিকে চিকিৎসা প্রদান করি, এদের মধ্যে 2 জনকে ভর্তি করা হয়েছে, 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল পাঠানো হয়েছে, বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। রাজাপুর থানা ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, নিহত এক ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি, পরিচয় জানতে চেষ্টা চলছে, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।